দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হয়ে চলবে 15 জানুয়ারি পর্যন্ত। কিন্তু এর দুদিন আগে থেকেই জমজমাট ইজতেমা এলাকার চারপাশ। মাঠের পাশেই খোলা জায়গায় সারিভাবে বসেছে নানা দোকানপাট। তসবি, জায়নামাজ, আতর, টুপি থেকে শুরু করে আছে শীত নিবারণের নানা কাপড়ও। ইজতেমা চলাকালীন সময়ে এসব বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এসব দৃশ্য দেখা গেছে। মানুষ অনেক লোকজন চাপতেছে, আর অনেক ছাত্র চাপতেছে, অনেক লোকজন বিভিন্ন জায়গাতে আসতেছে, জায়গা পাইতেছে না, ইজতেমার জায়গা দিতে পারতেছে না। তো জায়গার জন্য মানুষ রাস্তায় আসছে দাঁড়িয়ে, তো রাস্তায় এরকমভাবে কী করতেছে, তারা শুইতেছে, মানে তিরপাল দিচ্ছে, আর শীতের রাত আরও কষ্ট করতেছে, মানে জায়গার কারণে আরও কষ্ট করতেছে। আচ্ছা, ইজতেমাকে কেন্দ্র করে আপনাদের ব্যবসা কেমন হয়? ব্যবসা মোটামুটি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, বেসকিনও হইতেছে, লোকজন আসলে বেসকিন ভালো হয়, এরকম বেসকিনও ভালো হইতেছে। এবছর কেমন টার্গেট, কত বিক্রি করবেন বা কত লাভ করবেন? এবছর 5-6 লাখ টাকা আমরা কোটির ব্যবসা, তো এরকম বেসকিন হবে, আরও বেসকিন আরও বাড়ানোর জন্য চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। ব্যবসা কিনা অনেক ভালো, অন্যান্য বছর থেকে ভালো। আর মানুষ বলতে আপনার গত 2 বছর পরে মাহফিল হয়েছে, তো ইজতেমাতে আছে, তো মানুষ মানে কীরকম হবে যে আন্দাজ করা যাচ্ছে না। 2 দিন আগেই পুরো মাঠ ভর্তি, মাঠ ভরে গেছে, আনাচে কানাচে মানে ভরে গেছে একবারে। ইজতেমা শুরু হবে আগামীকাল থেকে, আশা করা যায় অন্যান্য বছর থেকে মানুষ ডাবল। মাল তো আনছি অনেক টাকার মধ্যে, এখন বাকি আল্লাহর ইচ্ছা, আশা তো আছে অনেক। আচ্ছা, ইজতেমা তো মূলত কালকে থেকে শুরু হবে, একদিন আগে থেকে কেমন হচ্ছে বেচা কেনা? হচ্ছে মোটামুটি, বেশি আপনি কি প্রতি বছর আসেন ইজতেমায়? প্রতি বছর আসি না, হয়তো কোনো কোনো বছর আসি। অনেক যানজট আছে রাস্তায়, জামা ছিল, পরে আমরা জায়গা পাই না, রাস্তার মধ্যে শুয়েছি, এই রাস্তায় পাটা পিছে মাঝখানে আমরা মহসিংয়ের অনেক জায়গা পাইছে না, তো রাস্তার মধ্যে আটকাছে, রাস্তার মধ্যে ই করতেছে, জায়গার অভাবে লেগা, আরও জামাতে আসতে পারতেছে না। কেমন লোক হবে মনে করেন এবছর? এবছর প্রতি বছরের চেয়ে এবছর বেশি, কেলিগা মাঝখানে গ্যাপ আসছিল, এই গ্যাপের কারণে ছাত্র জমাত বাড়িতেছে, এরপরে মনের মাদ্রাসা থেকে বাড়িতেছে, জামাত নিয়ে বাড়িতেছে, মুরব্বীরা বাড়িতেছে, মেলা বছর দাঁড়ায় না, তারপর মনের আবেগটা ই করতেছে, এটাই শেষ, আর যাই পায় কি না যাই ই করতেছে।